নমস্কার বন্ধুরা তোমরা সবাই জানো যে আজকে এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট থেকে একটা বিশাল রায় দিয়েছে ডিএলএড ভার্সেস বিএড রায় তো তোমাদের কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি রায়টা কী ছিল তো আজকে আমি এই ভিডিওতে তোমরা থামনেল দেখে বুঝতে পারছো আমি কী বিষয়ে কথা বলবো আজকে আমি এই ভিডিওতে মোট ছটা পয়েন্ট আলোচনা করব তোমরা দেখে নাও বন্ধুরা প্রথমত ডিএলএড আর বিএড রায়টা কী হলো এইটা সম্পর্কে বলবো কাট অফ কত হবে এবং কাট অফ এসসি এস টি ও বিসি জেনারেলদের কাট অফ কত হতে পারে সেটা কি প্রভাব পড়ছে সেটা আলোচনা করব বন্ধুরা তো চলো আমি শুরু করে দিই ব্যাপারটা কি তো দেখো বন্ধুরা আজকে সব বিগ ব্রেকিং নিউজ ডিএলএড ভার্সেস বিএডদের রায় তো বন্ধুরা আজকে মোট আমি এই ভিডিওর মাধ্যমে ছয়টা পয়েন্ট আমি ডিসকাস করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে এখানে মেনলি টপিকগুলো কি আজকে রায়টা কি ছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের উপর কী প্রভাব পড়বে ডিএলএডদের ভবিষ্যৎ কী বিএডদের ভবিষ্যৎ কী এবং কাট অফ কত হবে এবং কত লোক ডিএলএড পড়ে আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই এটা কিন্তু হেল্পফুল ভিডিও হবে এক্ষুনি বন্ধুরা একটা লাইক করে দাও এবং যদি নতুন হওয়া চ্যানেলে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি তো চলো আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ তো দেখো প্রথমে কি বলা হয়েছে এখানে এখানে পরিষ্কার বলেছে আজ এগারোই আগস্ট শুক্রবার সুপ্রিম কোর্টের ফাইনাল রায় প্রকাশ করা হলো ডিএলএড ভার্সেস বিএডদের তোমরা জানো এটা আমি সম্পূর্ণ অনেক পড়েছি এবং সেই বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ নিজে তৈরি করেছি এই মাত্র তোমরা অবশ্যই দেখো মন দিয়ে খুব ভালো লাগবে তো প্রথম পয়েন্ট দেখো কী বলা হয়েছে এখানে প্রথম পয়েন্ট বলা হয়েছে আজকের রায়ের গুরুত্বপূর্ণ বিষয়টি কি ছিল তোমরা সবাই জানো বন্ধুরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষকতার জন্য শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতদের সুযোগ দেওয়া হবে অর্থাৎ কি বলা হয়েছে বিএডদের পুরোপুরি বাদ দেওয়া হলো এই রিক্রুটমেন্ট থেকে অর্থাৎ যারা বর্তমানে বিএড করেছ তারা কিন্তু এখান থেকে পুরোপুরি ছিটকে গেলে এই প্রসঙ্গে একটু বন্ধুরা বলে রাখি আমি আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে ডিএলএডরা কিন্তু অগ্রাধিকার পাবে সেটা কিন্তু হুবুও মিলে গেল তো বন্ধুরা যাদের জানো জানো যে মিলে গেছে তারা কিন্তু অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করো যে আমি সত্যিই বলেছিলাম কিনা না তাহলে খুব ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু যে আমি আগেরটা মিলেছে কিনা আমার কথাটা চলো তারপরে দু নাম্বার পয়েন্ট যাব তো বন্ধুরা একটু বলে যে আমি কিন্তু অবশ্যই শেষে কিন্তু কাট অফ সম্পর্কে কিন্তু বলেছি বন্ধুরা আমি কিন্তু অনেকে কমেন্ট স্যার কাট অফটা বলো তো আমি কিন্তু কাট অফ সম্পর্কে কিন্তু আলোচনা করেছি পাঁচ নাম্বার পয়েন্টে তোমরা অবশ্যই দেখো পরপর বুঝতে পারবে এবার দু নাম্বার পয়েন্ট বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের মধ্যে যারা বিএড তাদের ভবিষ্যৎ কি হবে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে কিন্তু বিএড করে বসে আছো তারা কিন্তু আমার কাছে অনেকে পড়ছে পেট ব্যাচে বা অনেকে কিন্তু চেষ্টা করছে তাদের কী হতে পারে তো আমি দেখো বন্ধুরা বলে দিই যে এই বর্তমানে যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ পিটিআর দু হাজার বাইশের মধ্য দিয়ে যাওয়া বিএডরা পুরোপুরি বাদ যাবে হ্যাঁ বন্ধুরা এটা একদম চিরন্তন সত্য এটা বলতে বাধা নেই এটা একটু খারাপ খবর হলেও কিন্তু এটা সত্যি মানে এটা বলতে হচ্ছে কারণ তোমরা জানো যে ভারতবর্ষের বুকে সুপ্রিম কোর্টের উপরে কিন্তু আর কোর্ট থাকে না দেশের সর্বোচ্চ আদালত তোমরা জানো যে সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও অর্থাৎ তারা কিন্তু যখন বলে দিয়েছে যে বিএডরা এখান থেকে তারা আর প্রাইমারিতে বসতে পারবে না তার মানে তারা বাদ গেল ঠিক আছে এটা কিন্তু মানতে হবে তারপরে অর্থাৎ আমি তোমাদের এইটুকু বলতে বলতে চাই যে অনগোয়িং অনগোয়িং যে রিক্রুটমেন্ট চলছে অর্থাৎ পিটিআর দু হাজার বাইশ সেখানে কিন্তু বিয়েটা ছিটকে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো তো চলো ভালো খবর রয়েছে তোমরা অবশ্যই দেখতে থাকো বন্ধুরা বুঝতে পারবে তাহলে বিএডটা কিন্তু এখান থেকে পুরোপুরি বাদ গেল এই এগারো হাজার সাতশো নিয়োগের প্যানেল থেকে তারপরে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডিএলএডদের কি করণীয় এখন তো দেখো যারা ডিএলএ তারা কিন্তু খুব ভালো একটা সুযোগ রয়েছে আসন্ন যে প্যানেল রয়েছে দেখো বন্ধুরা আসন্ন যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের প্যানেলে ডিএলএডদের ব্যাপক সুযোগ রয়েছে হ্যাঁ তোমার ঠিকই শুনেছ চাকরি পাওয়া খুবই সহজ তাদের ক্ষেত্রে হিসাব করে আমি দেখলাম এই মাত্র প্রায় নাইনটি টু পারসেন্ট হ্যাঁ বিরানব্বই শতাংশ ডিএলএরা কিন্তু চাকরি পেয়ে যাবে এবারে বছরই তোমরা পাবে এবং বন্ধুরা একটু বলে দিই হয়তো অনেকে নিরাশা করছো না আমি তোমাদের বলে দিয়েছি একটা কথা আগে তোমরা জানো যে আগা আগামী বাইশ দশ দু হাজার তেইশ আগে তোমরা কিন্তু কিন্তু হাতে পেয়ে যাবে এটা আমি আপকামিং বলে দিচ্ছি মিলিয়ে নেবে রেজাল্ট প্রকাশ করার পরে বন্ধুরা ঠিক আছে আমি অনেক কথা কিন্তু অ্যাডভান্স বলি তবে কিছুগুলো কিন্তু মিলে যায় অনেকে আমাকে কল করে বলছিল বা অনেকে কমেন্ট করে তোমরা দেখবে আমি কিন্তু যেটা বলছি সেটা কিন্তু মিলে যাচ্ছে হবু অতএব তোমরা আশাবাদী এবং প্রত্যেককে দেখো যে আগামী বাইশে অক্টোবরের মধ্যে তোমরা কিন্তু প্যানেলে নাম অন্তর্ভুক্ত হবে ডিএলএেট দের ওকে তো তো চলো কি আছে বন্ধুরা আমি একটু বলে তারা কিন্তু বন্ধুরা অবশ্যই এটা কিন্তু লাইক করে দাও এক্ষুনি বন্ধুরা তোমরা কিন্তু এক্ষুনি একটা লাইক করো এবং কমেন্ট করো তোমরা ডিএলএড না বিএড অবশ্যই জানাবে আমাকে ঠিক আছে চার নাম্বার পয়েন্ট দেখানো কি বলা হয়েছে বিএডদের করণীয় কি এখন তো বন্ধুরা বিএড কি অবশ্যই তোমরা জানো যে এখানে কিন্তু প্রত্যেকেই বিএড এবং ডিএলএড করেছো একটা কলেজ থেকে দুটো বছর তোমরা পরিশ্রম করেছ অনেকটা টাকা খরচ করে তোমরা কিন্তু করেছো অবশ্যই এটা আমি জানি তো তোমরা এখন কি করবে দেখো বন্ধুরা মেনলি হচ্ছে বিএড মানে কি তোমরা জানো যে আপার প্রাইমারিরা বা নাইন টেন এসএসসিদের ক্ষেত্রে কিন্তু বিএডটা অ্যাপ্লিকেবেল তাহলে আমি যেটা বলতে চাইবো দীর্ঘদিন কিন্তু সরকার এসএসসি বন্ধ করে রেখেছে তোমরা জানো প্রচুর সমস্যা জটিল কারণে তারা বন্ধ করে দিয়েছে তো আমি চাইব তোমাদের এই মুহূর্তে কি করা উচিত যেহেতু প্রাইমারি নিয়োগ কিন্তু প্রায় চোদ্দটা করেছে ষোলো সালে সতেরো সালে আবার সতেরো একুশ সালে নিয়োগ করেছে আবার তেইশও কিন্তু করবে অতএব তোমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু চলবে না বন্ধুরা তোমরা অবশ্যই যেটা আমি বলতে চাইবো তোমরা দেখে নাও এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা কিন্তু যারা যারা বর্তমানে বিএড প্রশিক্ষণ প্রাপ্ত তারা অবশ্যই বসে না থেকে আপার প্রাইমারি নাইন টেন বা এসএসসি এর নিয়োগের জন্য ধর্না মঞ্চ তৈরি করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলতে হবে কমিশনকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো তোমরা কিন্তু অবশ্যই আন্দোলনের পথে হেঁটে তোমরা কিন্তু কমিশনের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশন যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওখানে তোমরা কিন্তু অবশ্যই পর্ষদ সহ পর্ষদ আছে বা কমিশনকে তোমরা বলে নতুন ভ্যাকান্সি তৈরি করে তোমরা কিন্তু অবশ্যই নিয়োগের জন্য কথা বলতে পারো তার জন্য একটাই অবলম্বন আন্দোলন হ্যাঁ বন্ধুরা আন্দোলন করলে তবে তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি বা রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লিকেশন তারা কিন্তু প্রকাশ করবে পর্ষদ নাহলে কিন্তু করবে না ঠিক আছে তারপরে নেক্সট যে পাঁচ নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা দেখে নাও বন্ধুরা বলছে বিএডরা বাদ যাওয়ার যাওয়ায় কাট অফের কি পড়বে দেখো বন্ধুরা এটা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কাট অফটা কী হবে আমাকে অলরেডি অনেকেই কমেন্ট করে যা তোমরা জানিয়েছো তোমরা জানো বন্ধুরা তোমরা কিন্তু প্রত্যেকের কমেন্ট আমি কিন্তু দেখি এবং রিপ্লাই করি তোমরা জানো বন্ধুরা তো আমি চাইব তোমাদের যা যা সমস্যা থাকবে আমাকে একটিবার কমেন্ট করবে আমি সবার কমেন্টকে রিপ্লাই করি এবং আমি কিন্তু পরিশ্রম করে তোমাদের ভিডিও তৈরি করি বন্ধুরা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আজই নিজে হাতে লিখে তোমাদের আমি কিন্তু তৈরি করছি ভিডিওটা তো বন্ধুরা অবশ্যই এটা কিন্তু একটা অবশ্যই প্রভাব পড়বে এবং কত কাট অফ যাবে ইউআরদের এসসি এস টি ও বিসি অবশ্যই নেই বন্ধুরা অবশ্যই দেখে নাও তোমরা তাহলে কী হচ্ছে দেখো বিএডরা বাদ যাওয়ার পরে কাট অফের ওপর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে তোমরা জানো আমি কিন্তু আগে ভিডিও করেছিলাম কাট অফ ভিডিও তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা ডেসক্রিপশন বক্সে যাবে সেটা কিন্তু কাট অফ ভিডিও রয়েছে তোমাকে অবশ্যই দেখে নেবে বন্ধুরা পুরো ডিটেলসে আমি এখানে সংক্ষেপে বলবো সম্পূর্ণ যাব না কারণ অনেক লেন্দি ভিডিও হলে দেখতে সমস্যা হয় ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো কি বলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে ব্যাপক প্রভাব পড়বে কাট অফে হ্যাঁ ঠিক শুনেছো তোমরা অন্তত প্রত্যেকের কাট অফ না হল মিনিমাম এক কমে যাবে হ্যাঁ বন্ধুরা মাইনাস এক হয়ে যাবে এসসি এসটি টি ও প্রত্যেক কিন্তু এক কাট অফ কমে যাবে কেমন দেখে নাও একটুখানি এখানে মেনলি কি বলা হয়েছে দেখো বলছে এক্সপেক্টেড কাট অফ এটা কিন্তু সম্ভাব্য কাট অফ হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ফাইনাল নয় এটা আমি তৈরি করেছি এবং আমি কিন্তু অ্যাকুরেসি হিসেবে কিন্তু করি প্রত্যেকটা বিষয় বিভিন্ন আমি করে কিন্তু কাট তৈরি করছি বন্ধুরা দেখে নাও আমি বলেছি যে জেনারেল অর্থাৎ ইউ আর তাদের কালো কাটা পাবে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ উনত্রিশ দশমিক সাত পাঁচ কাট অফ যাবে ঠিক আছে এবার দু নম্বর আছে ও বি সি বি তাদের কাটা যাবে আঠাশ দশমিক ছয় পাঁচ দেখে নাও তো বন্ধুরা তোমার ভালো করে মন দিয়ে দেখে নেবে এবং পারলে তোমরা ভিডিওটা সেভ করে রাখো পরবর্তীকালে কাজে লাগবে যখন প্যানেল প্রকাশ হবে তখন তোমরা দেখতে পারবে ঠিক আছে তারপর রয়েছে দেখো ও এ রয়েছে সাতাশ দশমিক নয় পা নয় পাঁচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এসসি কাট অফ হবে সাতাশ দশমিক টু ফাইভ এস হবে সাতাশ দশমিক সিক্স সরি টোয়েন্টি ফাইভ দশমিক টু ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ তো বন্ধুরা একটু বলে রাখি আমি যে কাট তৈরি করলাম এই কাট অফ হ্যাঁ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কমতে পারে আবার বাড়তেও পারে অতএব পয়েন্ট ফাইভ তোমরা এদিক ওদিক ধরে রাখতে পারো মাত্র পয়েন্ট ফাইভ হ্যাঁ বন্ধুরা মিলিয়ে নেবে আমার অ্যাকোরসি কিন্তু হবে তোমরা পরীক্ষা রেজাল্ট পেলেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে জানাবে যে আমি সঠিক তথ্য দিয়েছিলাম কি না তো বন্ধুরা সবার জেনারেল ও বিসি এ বি এস সি এস টি পিএইচ সবার ক্ষেত্রে কিন্তু পয়েন্ট পয়েন্ট ফাইভ প্লাস অথবা মাইনাস হতে পারে এর থেকে কিন্তু বেশি হেরফের হবে না তো বন্ধুরা এই হলো কাট অফ তোমরা বন্ধুরা বন্ধুরা এখনই কিন্তু এটা লাইক করে দাও বন্ধুরা এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে এই কাট সম্পর্ক ব্যাপারটা জানতে হলে এবার চলে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং লাস্ট টপিকটা ছয় নাম্বার পাঠ ছটা প্রশ্ন লাস্ট প্রশ্ন যে ডিএলএড কতজন পড়ে আছে দেখো বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন বিএডরা বাদ গেল তাহলে ডিএলএডদের অগ্রাধিকার বা তারা সুযোগ পেলো বা এগিয়ে আসলো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাহলে কতজন ডিএলএড পড়ে আছে দেখো বন্ধুরা যেটা আমার আনুমানিক হিসেব বা আমার কাছে অনেকে পড়ে আমার একটা প্রত্যেকটা জেলা ভিত্তিক আমার কিন্তু একটা রেকর্ড রয়েছে আমার কাছে তো সমস্ত ডাটা ভিত্তিতে আমি এই হিসেবটা থেকে উপনীত হলাম যে টোটাল একত্রিশ হাজারের মধ্যে প্রায় আজকে এই রায়ের ফলে প্রায় পনেরো হাজার পাঁচশো লোক বাদ হয়ে গেছে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরা স্পেশাল বিএড বা বিএডরা হ্যাঁ বন্ধুরা তোমরা দেখো বাদটা গেছে কি দেখো অলরেডি কিন্তু গৌতম পাল বাবু কিন্তু বলে দিয়েছিল একটা কথা তোমরা দেখে নাও বন্ধুরা অনেকে হয়তো ভাবছো কি না কি ব্যাপারটা দেখে নাও একটুখানি দেখো বন্ধুরা এটা কিন্তু একটা অফিশিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে গত সাতই নভেম্বর দেখো বন্ধুরা সাতই নভেম্বর কিন্তু বাইশ সালে প্রকাশ করেছিল গৌতম বাবু বা পশা সভাপতি বলেছিল কি ইন দ্য মেটার অফ এস এল পি স্পেশাল লিক পিটিশনার যে তোমাদের বলছে অ্যান্ড আদার কানেক্টেড মেটার্স টু অ্যালো বিএড ক্যান্ডিডেটস টু পার্টিসিপেট ইন দ্য টিচার এলিজিবিলিটি টেট বাইশে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ মামলার উপর দাঁড়িয়ে কিন্তু তোমরা এক্সামে বসতে পারো এখানে তোমার লাস্ট আমি তোমাদের পরে বুঝিয়ে দিই লাস্ট প্যানেলটা কথাটা এখানে কি এইটা দেখো তোমাদের এখানে বন্ধুরা বলছে দ্য বিএড ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর টেট বাইশ যারা বিএড পাস করেছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারো টেট বাইশের ক্ষেত্রে উইল বি অ্যালোড যদি অনুমতি দেয় অ্যালোড বি টু অ্যাপিয়ার ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার বাইশ টেট বাইশ সাবজেক্ট টু ফাইনাল রেজাল্ট অব দ্য হনেবেল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন এস এলপি এল পি হাজার টু জিরো সেভেন ফোর থ্রি অফ দু হাজার বাইশ অর্থাৎ যদি সুপ্রিম কোর্টের রায়ে তোমরা জিততে পারো তাহলেই তোমরা বিএডটা কিন্তু পরীক্ষায় বসতে পারবে এটা শর্ত সপক্ষে বলছো অর্থে বন্ধুরা কিছু বলার নেই এখানে অবশ্যই বি এডরা আজকে খুবই দুঃখের দিন এটা আমার আমি বলতে বাধ্য হচ্ছি আমার কাছে অনেকেই পরে তারা বিএড পাশ করে পড়ছে বা স্বপ্ন দেখছে তো তাদের ক্ষেত্রে খুবই একটা দুঃখজনক দিন তো বন্ধুরা এখানে যেহেতু কোর্ট থেকে মানে সুপ্রিম কোর্ট ভারতবর্ষ সবচেয়ে বড় আদালত সেখানে হেরে যাওয়ার ফলে তারা বাদ পড়েছে তো এখানে আমার কিছু বলার নেই তো বন্ধুরা এটা মানতে হবে এবং তোমরা অবশ্যই আপার প্রাইমারি এসএসসি নাইনটিনের জন্য তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বা যেভাবে হোক সরকারকে তোমরা জানাও ডেপুটি দিয়ে বা যেভাবে পারো ঠিক আছে তোমরা এই আপডেটটা ছিল দেখলে বুঝতে পারলে চলে এবার লাস্ট পয়েন্ট বুঝিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা যে টোটাল পনেরো হাজার পাঁচশো লোক কিন্তু বাদ গেল আজকে আজকে রায়ের ফলে যার ফলে টোটাল ডিএলএড পড়ে আছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার পাঁচশো জন কিন্তু হ্যাঁ বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারছো যে পনেরো হাজার পাঁচশোর মধ্যে শুধুমাত্র এগারো হাজার সাতশো পঁয়ষট্টি চাকরি পাবে অর্থাৎ তিন হাজার তিন হাজার সাত আটশো প্রায় মানে বাদ যাচ্ছে ডিএলএডরা খুবই সামান্য সংখ্যক বলতে পারো ওয়ান ইস টু ওয়ান হিসেবে চাকরি পাবে এবার ডিএলএড প্রার্থীরা খুব ভালো একটা সংবাদ বন্ধুরা আপডেটটা তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো আমাকে অবশ্যই বন্ধুরা কমেন্টগুলো করবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট কিন্তু রিপ্লাই করি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা এই আপডেটটাই ছিল আরও আসলে জানিয়ে দেবো আমি তো বন্ধুরা লাস্টে একটু বলতে হয় না বললে নয় দেখে না বন্ধুরা যদি আমার এই পরিশ্রম তোমাদের বন্ধুরা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে বন্ধুরা একটা অবশ্যই লাইক করে দাও বন্ধুরা আর নতুন হলে চ্যানেলটা বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিও আর কিছু জানা থাকলে বন্ধু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও তো বন্ধুরা অবশ্যই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক থাকবে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক করো এক্ষুনি বন্ধুরা আমার এই পরিশ্রমের জন্য আর কমেন্ট করে জানাও কেমন লাগলো ঠিক আছে আর যদি প্রাইমারি সংক্রান্ত চাকরি সংক্রান্ত আরও যে জানতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং